ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে শীতের শেষে এবং বসন্তকালে একটা বিশেষ রোগের প্রকোপ দেখা যায় ছোট থেকে বড় জীবনে একবার না একবার এই রোগে আক্রান্ত হয় আর এই রোগটা হলো চিকেন পক্স বা জলবসন্ত বন্ধুরা আমি ডাক্তার মিলন মাল আর আপনারা দেখছেন মিলন বাংলা হোমি এই ভিডিওতে আমি চিকেন পক্স বা জলবসন্ত নিয়ে আলোচনা করেছি চিকেন পক্স কি এই রোগ কীভাবে ছড়ায় কতদিন থাকে চিকেন পক্স হলে স্নান করা যায় কি না রোগ ভোগকালে কী খাওয়া উচিত এবং কি খাবেন না প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় চিকেন পক্স হলে কী কী জটিলতা দেখা যায় চিকেন পক্সের দাগ কিভাবে দূর করা যায় চিকেন পক্স হলে কী কী সতর্কতা বা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কি কী হোমিও ওষুধ ব্যবহার করলে মাত্র পাঁচ দিনের মধ্যে আরোগ্য লাভ সম্ভব হবে এই সব কিছু জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও চিকেনপক্স এক ধরনের ভাইরাস ঘটিত রোগ এটা ভ্যারিসেলা জস্টার ভাইরাসের সংক্রমণের ফলে হয়ে থাকে ঋতু পরিবর্তনের সময় বিশেষ করে শীতের শেষে এবং বসন্তকালে এই রোগের প্রকোপ দেখা যায় তবে বছরের যে কোনো সময় এই রোগ হতে পারে ছোট থেকে বড় সকলেই এই রোগে আক্রান্ত হতে পারে তবে যার একবার চিকেন পক্স হয়েছে তার লাইফ লং ইমিউনিটি তৈরি হয়ে যায় দ্বিতীয়বার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায় সাধারণত দুই থেকে তিন সপ্তাহের মধ্যে এই রোগ সেরে যায় চিকেন পক্স খুব ছোঁয়াছে এটা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তার সঙ্গে কথা বললে হাঁচি কাশি থেকে এবং রোগীর ব্যবহার করা জিনিস ব্যবহার করলে অন্যজনের মধ্যে এই রোগ ছড়িয়ে পড়ে কি দেখে বুঝবেন যে পক্স হয়েছে চিকেন পক্স হলে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো প্রথমেই র্যাস বেরোয় এই র্যাস মুখে এবং গলায় বেরোয় তারপর বুকে পেটে এবং পিঠে র্যাস বেরোতে শুরু করে তার সঙ্গে গা ম্যাচ করে মাথা যন্ত্রণা ও জ্বর হয় শুরুতে স্কিনের ওপর ছোট ছোট স্পট তৈরি হয় তারপর এগুলো খুব দ্রুত ছোট ছোট লাল লাল জলপূর্ণ ফুঁসকরিতে পরিণত হয় শুধু তাই নয় দশ থেকে বারো ঘন্টার মধ্যে এই ফুসকুড়িগুলোতে পুঁজ তৈরি হয় চিকেন পক্সের র্যাস কয়েকটা ঝাঁকে বেরোয় প্রতিটা নতুন ঝাঁক বেরোনোর সময় টেম্পারেচার বেড়ে যায় চিকেন পক্সের র্যাস শরীরের কেন্দ্র থেকে পরিধির দিকে ছড়িয়ে পড়ে তবে সব সময় বগল ইনভলভ থাকে সব ধরনের র্যাস পক্সের রোগীর মধ্যে দেখা যায় ম্যাকিউল প্যাপিউল ভেসিকেল এবং পাশ্চিউল ম্যাকিউল হলো স্কিনের ওপর ছোটো স্পট যেগুলো নর্মাল স্কিন কালারের থেকে আলাদা হয় প্যাপুল হলো স্কিনের ওপর ছোটো শক্ত গুটি বেশিকল হল জলপূর্ণ ফুঁসকুটি এবং পশ্চিম হলো এই গুটিতে পুঁজ তৈরি হয় যখন গুটিতে পুঁজ তৈরি হয় তখন সাবধান হতে হবে কারণ এই সময় সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা তৈরি হয় যদি সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় তাহলে স্কিনে পক্সের দাগ সারতে দেরি হবে কিন্তু যদি ফুঁসকুরিগুলো শুধুমাত্র জলপূর্ণ ফুঁসকুরি হয়ে থাকে তাহলে চিকেন পক্সের দাগ খুব তাড়াতাড়ি সেরে যায় এবং স্কিন নর্মাল হয়ে যায় সাত থেকে আট দিন পর এই গুটিগুলো শুকাতে শুরু করে এই সময় চুলকানি হয় এবং মামড়ি ওঠে কিন্তু চুলকানি হলেও না চুলকানোই ভালো এতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশান হওয়ার সম্ভাবনা তৈরি হয় এর ফলে পক্সের দাগ শরীরে অনেক দিন থেকে যাবে যখন মামরি উঠবে সেগুলো যেখানে সেখানে না ফেলে এক জায়গায় জড়ো করে নষ্ট করে ফেলাই ভালো কখনো কখনো চিকেন পক্সে রোগীর মধ্যে কিছু কিছু জটিলতা দেখা যায় যেমন প্রাইমারি ভ্যারিসেলার নিউমোনিয়া ইনসেপালো মাইলাইটিস হেপাটাইটিস অর্কাইটিস মাইকারাইটিস আর্থাইটিস ইত্যাদি তবে এই জটিলতাগুলো অ্যাডাল্টদের মধ্যে বেশি হতে দেখা যায় বাচ্চাদের পক্স হলে তারা স্মুথলি আরোগ্য লাভ করে প্রেগনেন্সি বা গর্ভাবস্থায় চিকেন পক্স হলে বিশেষ করে প্রথম তিন মাসের মধ্যে হলে নবজাতক বাচ্চার কনজেনিটাল ম্যালফরমেশন বা জন্মগত গঠন বিকৃতি হওয়ার সম্ভাবনা থাকে শুধু তাই নয় ডেলিভারি হওয়ার সাত দিন আগে বা সাত দিন পরে মায়ের পক্স হলেও বাচ্চার ক্ষতি হতে পারে চিকিৎসা শুরু করার সঙ্গে সঙ্গে কিছু সতর্কতা বা স্বাস্থ্যবিধি রোগীকে অবশ্যই মেনে চলতে হবে যেমন প্রথমেই রোগীকে আইসোলেট করতে হবে আলাদা ঘরে মশারির মধ্যে রাখতে হবে প্রতিদিন হালকা গরম জলে ডেটল বা শ্যাবলন মিশিয়ে স্নান করতে হবে এবং আক্রান্ত স্থান পরিষ্কার করতে হবে রোগীর জামা কাপড় গরম জলে ডেটল বা স্যাবলন মিশিয়ে পরিষ্কার করতে হবে আক্রান্ত স্থান চুলকানো যাবে না সবসময় লক্ষ্য রাখতে হবে যেন সেকেন্ডারি ইনফেকশান না হয় এটা হলে ত্বকে পক্সের দাগ অনেক দিন থেকে যাবে এই সময় ঠান্ডা লাগানো চলবে না ঠান্ডা খাবার খাওয়া যাবে না পুষ্টিকর খাবার পর্যাপ্ত জল পান ছানা পনির সেদ্ধ করা খাবার শাকসবজি আপেল ইত্যাদি রোগীকে দেয়া যেতে পারে তেল চর্বি মশলা জাতীয় খাবার খাওয়া চলবে না রোগ ভোগকালে পেঁয়াজ রসুন আঙুর টমেটো যে কোনো টক জাতীয় ফল আচার চানাচুর বাদাম ইত্যাদি খাওয়া চলবে না আক্রান্ত হওয়ার দশ দিন পর থেকে চিকেন স্টু কচি মাছ ইত্যাদি রোগীকে দেয়া যেতে পারে তিন সপ্তাহের পর সপ্তাহে দুই তিন দিন কাঁচা হলুদ বেটে বা পাতা পেস্ট করে সারা শরীরে লাগাতে হবে এবার পক্সের চিকিৎসায় কি কি হোমিও ওষুধ ব্যবহার করা যায় সে সম্পর্কে জানাব প্রথম ওষুধ হলো একোনায় নাপেলাস থার্টি রোগের প্রথম অবস্থায় যখন ভীষণ জ্বর ওঠে মুখ শুকনো গরম ও লাল হয়ে যায় মাথা যন্ত্রণা হয় নাড়ি খুব দ্রুত চলে তখন এই ওষুধ প্রয়োগ করা যায় জ্বরের সঙ্গে অস্থিরতা মৃত্যুভয় ইত্যাদি লক্ষণ দেখা যায় এর পরের ওষুধ হল বেলেডোনা থার্টি যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো পক্সের ফুসকুড়িগুলো বড় ও লাল হয় এবং ফুসকুড়ির আশপাশও লাল হয়ে থাকে প্রচণ্ড জ্বর হয় গায়ে প্রচুর উত্তাপ থাকে মুখ চোখ লাল হয়ে যায় মাথা যন্ত্রণা মাথা দপদপ করে জ্বরের ঘরে রোগী প্রলাপ ভোগতে থাকে জ্বরে পিপাসা থাকে না এর পরের ওষুধ হলো ফেরামফাস থার্টি ও ক্যালিমিওর থার্টি চিকেন পক্সের শুরুতে যখন মুখের মধ্যে টাটানি ব্যথা হয় জীবের ওপর জলপূর্ণ ফুঁসকুরি হয় এবং জ্বর হয় তখন ফেরাম থার্টি ও ক্যালিমিয়র থার্টি দু ঘন্টা ছাড়া পর্যায়ক্রমে ব্যবহার করলে খুব ভালো ফল পাওয়া যায় চিকেন পক্সের চিকিৎসার একটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো অ্যান্টিমকুড থার্টি এই ওষুধটা চিকেন পক্সের গুটি বেরোনো থেকে শুরু করে গুটিতে পুষ তৈরি হওয়া তারপর গুটি শুকনো হওয়া সব স্টেজেই ব্যবহার করা যায় গুটিতে চুলকানি হয় এই চুলকানি বিছানায় শোয়ার পর বেড়ে যায় এই ওষুধের বিশেষ লক্ষণ হলো জীব সাদা পুরু লেপযুক্ত হয় তবে জীবের লেপ থাক বা না থাক চিকেন পক্সে যখন গুটি বেরোতে শুরু করে তখন থেকে এই ওষুধটা দিনে তিনবার করে ব্যবহার করলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা কমে যায় এবং ত্বকে পক্সের দাগ হলেও খুব তাড়াতাড়ি মিলিয়ে যায় এবং স্কিন নর্মাল হয়ে যায় নেক্সট ওষুধ হলো অ্যান্টিমটার থার্টি যখন জলবসন্তের গুটিগুলোতে পুঁজ হতে শুরু করে তখনও এই ওষুধ প্রয়োগ করা যায় আবার পক্সের গুটি যদি ঠিক মতো না বেরোয় তার সঙ্গে জ্বর থাকে জ্বরে প্রচণ্ড গরম হয় ঠান্ডা চটচটে ঘাম হয় এবং রোগী আচ্ছন্নের মতো পড়ে থাকে তখনও এই সুদটা প্রয়োগ করা যায় তাছাড়া পক্সে কাশি গলায় ঘর ঘরে শব্দ এবং শ্বাসকষ্ট হলেও এই ওষুধ প্রয়োগ করা যায় এর পরের ওষুধ হলো মার্শাল থার্টি পক্সের গুটিগুলোতে প্রচুর পরিমাণে পুঁজ জমা হলে এই ওষুধটা ব্যবহার করা এই সময় জ্বর থাকে না এই ওষুধটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় এই সুদের অন্যান্য লক্ষণ হল প্রচুর পরিমাণে দুর্গন্ধযুক্ত ঘামায় জিবে ঘাওয়ায় এবং মুখে প্রচুর লালা জমে জলবসন্তের চিকিৎসায় আরেকটা গুরুত্বপূর্ণ ওষুধ হলো রাষ্ট্রক্স থার্টি যে যে লক্ষণ দেখে এই ওষুধটা প্রয়োগ করা যায় সেগুলো হলো ছোট ছোটো ফোস্কার মতো উদ্ভেদে শরীর ভরে যায় প্রচণ্ড চুলকানি হয় জীব হয়ে থাকে ঘায়ের মতো ব্যথা হয় জীবের ডগায় ত্রিকোণ লাল চাপ পড়ে গলায় ব্যথা হয় জ্বরে গা ফায় প্রচণ্ড ব্যথা হয় রোগীর ছটপট করতে থাকে গায়ে ঢাকা দিয়ে থাকলে আরাম হয় গায়ের ঢাকা খুলে দিলে শুকনো বিরক্তিকর কাশি হয় নেক্সট ওষুধ হলো সারাশিনিয়া পারপিউরিয়া থার্টি জলবসন্ত রোগের প্রধানতম ওষুধ হলো সারাসিনিয়া এই ওষুধটা প্রথম অবস্থায় প্রয়োগ করলে পক্সের গুটিগুলো তাড়াতাড়ি বেড়িয়ে যায় দ্বিতীয় অবস্থায় প্রয়োগ করলে ত্বকে গর্ত হয় না এবং শেষ অবস্থায় প্রয়োগ করলে গুটির ঘা তাড়াতাড়ি শুকিয়ে যায় পক্সের দাগ দূর করার একটা কার্যকরী ওষুধ হলো সারাসেনিয়া সবশেষে যে ওষুধটার উল্লেখ করব সেটা হলো সালভার থার্টি পক্সের গুটিগুলো যখন শুকোতে শুরু করে প্রচণ্ড চুলকানি এই চুলকানি জল লাগালে সন্ধ্যায় রাতে এবং বিছানার গরমে বেড়ে গেলে এই ওষুধটা প্রয়োগ করা যায় এইষুধটা ঠিক সময়ে প্রয়োগ করলে ত্বকে পক্সের দাগ বা স্কার হতে দেয় না রোগ নিরাময় হয়ে যাওয়ার পর যদি ত্বকে পক্সের দাগ থেকে যায় তাহলে বারবারিস ইকুইফোলিয়া মাদা টিনচার এক মাস সেবন করলে পক্সের দাগ দূর হয়ে যাবে প্রতিবার হাফ কাপ হালকা গরম জলে দশ ফোঁটা দিয়ে এই ওষুধটা সেবন করতে হবে এবার ওষুধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানাবো নির্বাচিত ওষুধ দিনে তিন থেকে চারবার করে সেবন করতে হবে কিন্তু সালভার ওষুধটা দুদিন ছাড়া একদিন খাবেন এবং সকাল দুপুর রাত খাবেন বন্ধুরা আজ এই পর্যন্ত এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা অল করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার